দর্শক, মিরপুরের বাংলা স্টেডিয়াম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব, আশা করি আপনারা আমাকে চিনেন, যারা চিনেন না তাদের জানিয়ে দিলাম আমার নামটা। শুরুতেই একটা মধুর সমস্যায় পড়েছিলাম, আজ সেই সমস্যাটার কথা বলি। যখন দেখলাম তাসকিন আহমেদ উইকেটটা নিলেন এবং আফগান ব্যাটার জাহির খান রিভিউ নিলেন, তখন মনে মনে ঠিক করে রেখেছিলাম ক্যামেরার সামনে এসে শুরুতেই বলবো যে বাংলাদেশ নতুন কোনো টেস্ট দলের সাথে যখনই যেতে তখন লাস্ট উইকেটটা এভাবেই হয় যে লাস্ট ব্যাটার রিভিউ নেয়, হয় রিভিউ থাকে না, না হয় রিভিউটা আনসাকসেসফুল হয়। ইংল্যান্ডের সাথে যখন বাংলাদেশ ফার্স্ট জিতলো তখনও এটা হয়েছিল, অস্ট্রেলিয়ার সাথে যখন বাংলাদেশ ফার্স্ট জিতলো তখনও এটা হয়েছিল। আমি ভেবেছিলাম জহির খান রিভিউ নিয়ে আনসাকসেসফুল হবেন, তাই আফগানিস্তানের সাথে এটা হবে, এই গল্প দিয়ে শুরু করব। সেটা হলো না, রিভিউটা সাকসেসফুল হলো। পরের বলে তাসকিন আবার বল করলেন, বোল্ড হইল, তখন মাথায় আসলো যে আরেকটা ইন্ট্রো দেওয়া যায়। কি ইন্ট্রো? ওই ওম শান্তি ওম সিনেমার ওই ডায়লগটা বলে শুরু করা যায় যে তুমি যদি কোনো জিনিসকে পেতে চাও তাহলে পুরা দুনিয়া সেই জিনিসটা যেন তোমার হয়, সেই ষড়যন্ত্রে লেগে যায়। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। আনফর্চুনেটলি ওই বলটাও নো বল হলো, তাসকিনের 5 উইকেট পাওয়া হলো না, তার জন্য ওই ইন্ট্রোটাও দেওয়া হলো না। বাট আলটিমেটলি খেলা শেষ হলো, বাংলাদেশ 546 রানে জিতলো, আর খেলাটা যেভাবে শেষ হলো সেটাও একটা নাটকীয় ওভার ছিল। কারণ তাসকিন দুবার আউট করলেন, দুবার একবার সিজদা দিলেন, 5 উইকেট হলো না, আবার লাস্ট বল যখন তার ওভারে ছিল ব্যাটারের হাতে লাগলো এবং বেশ ভালোই লেগেছে তার হাত। জাহির খান হাত ভেঙেও যেতে পারে তার, উই নেভার নো, বাট এভাবে আসলে শেষটা হলো। লাস্ট উইকেট আর আফগানিস্তানের পরে নেই, 9 উইকেট যাওয়ার পরে আরেকজন রিটায়ার্ড আউট হয়ে বাংলাদেশ 546 রানের জয়টা পেল। 546 রান থেকে কিছু রেকর্ডের কথা মাথায় আসছে, সেই রেকর্ডগুলো আপনাদের জানিয়ে দেওয়া দরকার। 21st সেঞ্চুরিতে এর চেয়ে বড়ো ব্যবধানে আর কোনো দল জেতেনি, এর চেয়ে বড়ো ব্যবধানে আর মাত্র 2টা দল জিতেছে, একটা 675 রানে একটা জেতার রেকর্ড আছে আর 665 রানে একটা জেতার রেকর্ড আছে, কিন্তু আর 3 নম্বরেই কিন্তু বাংলাদেশের এই 546 রানে জয়ের রেকর্ডটা। বাংলাদেশের টেস্ট ইতিহাসে অবশ্য সবচেয়ে বড় জয় এবং ওভারঅল 112 বছরের যে টেস্ট ইতিহাস সেই টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের, তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড বাংলাদেশ আফগানিস্তানকে হারালো 546 রানে, এটা একটা রেকর্ড। আরেকটা রেকর্ড যদি আমরা চিন্তা করি তাহলে এই যে বাংলাদেশি পেসাররা এই সেকেন্ড ইনিংসে 8টা উইকেট নিয়েছেন এবং 2 ইনিংস মিলিয়ে যে 20টা উইকেটের মধ্যে 8টা ফার্স্ট ইনিংসে 6টা, 14টা উইকেট বাংলাদেশ নিয়েছে, কোনো টেস্টে বাংলাদেশি পেসাররা এর আগে এত বেশি উইকেট নেয়নি, এটাও একটা সেকেন্ড রেকর্ড হিসেবে আপনি ধরে নিতে পারেন। আর থার্ড যে ব্যাপারটা সেটা হলো যে বাংলাদেশ 2 ইনিংস মিলিয়ে সম্ভবত 72 ওভার বল করেছে, 72 ওভারে আফগানিস্তানে 20টা উইকেট নিয়ে নেওয়া গেছে। ফার্স্ট ইনিংস একটা ইনিংসে 39 ওভার, আরেকটা ইনিংসে 33 ওভার, সব মিলিয়ে 72 ওভারে 20টা উইকেট নিয়ে নেওয়া গেছে। এর আগে সম্ভবত, আমি শিওর না কিন্তু আমি মোটামুটি 98% কনফার্মড অ্যাবাউট দিস থিং, যে এর আগে কখনো এত কম ওভারে বাংলাদেশ হয়তো বা প্রতিপক্ষের 20 উইকেট নিতে পারেনি, এগুলো ছিল রেকর্ডের কথা। এখন এই 546 রানের রেকর্ডটা নিয়ে আরেকটু কথা বলা দরকার, সেটা হলো যে বাংলাদেশ এর আগে যখন আফগানদের সাথে খেললো 224 রানের বড় ব্যবধানে হারলো, এবং আমি এই কথা বারবার করেই বলছিলাম যে এবারের ম্যাচটা জিততে হবে, জিতে প্রমাণ দিতে হবে যে ওই আগের ম্যাচটা অ্যাক্সিডেন্ট ছিল। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার, এবং জেতার যে ব্যবধানটা সেটাও যদি বড় হয় তাহলে আরও ভালো। 224-এর বদলে যখন আপনি 546 রানে জিতলেন এবং রীতিমতো আফগানদের মাঠে আফগানদের নিয়ে খেলা করে জিতলেন সেকেন্ড ইনিংসে আপনি, এবং সম্ভবত চাইলে 3 দিনেও খেলাটা শেষ করে দেওয়া যেত, এরপরে আফগানদের মাঠে কিছুক্ষণ রাখলেন, আপনার ব্যাটারদের ব্যাট করার সুযোগ দিলেন, ব্যাটাররা রান করলো, কনফিডেন্স বাড়লো, সব মিলিয়ে যে এর চেয়ে পারফেক্ট টেস্ট ম্যাচ সম্ভবত বাংলাদেশ আর কখনো খেলেনি এবং এর চেয়ে পারফেক্ট খেলা সম্ভবত আর উপহার দেওয়া সম্ভব না, কারণ পেসারদের সহায়ক উইকেট ছিল, পেসাররা ডেলিভার করেছে, ব্যাটাররা খারাপ বল পেয়ে ব্যাটাররা রান করেছে, স্পিনাররা যতটুকু সময় পেয়েছে খুবই অল্প বল করেছে, অল্প বলের মধ্যেও তাইজুল মিরাজ মিলে উইকেট নিয়েছে, এর চেয়েতে পারফেক্ট আর কিছু হতে পারে না, এবং লিটন দাসের ক্যাপ্টেন্সি, টেস্ট ক্যাপ্টেন্সি ডেবিউতেও এর চেয়ে পারফেক্ট সম্ভবত কিছু হতে পারে না। লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়েও কিছু বলতে হয়, লিটন পুরো সিরিজে পুরো ম্যাচটাতেই অ্যাটাকিং ক্যাপ্টেন্সির পরিচয় দিয়েছেন, 4টা 5টা করে তিনি স্লিপ রেখেছেন এবং অধৈর্য হয়ে যে সাথে সাথে
সাথে স্পিন বোলারদের বোলিং অ্যাকশন আনবেন তেমনটাও করেননি। পেসারদের দুই প্রান্ত থেকে দীর্ঘ সময় ধরে বোলিং করিয়েছেন এবং যখন কৌশলী হওয়া দরকার তখন কৌশলী হয়েছেন। এর আগে গল্প শুনিয়েছিলাম ম্যাচ ফির যে জরিমানার ব্যাপারটা আছে কম ওভার রেটের জন্য, সেটা এড়াতে তিনি আবার স্পিনারদের এনেছিলেন। সব মিলিয়ে লিটন বেশ কৌশলী ছিলেন এবং লিটন সেকেন্ড ইনিংসে যে রান পেয়েছেন এটাও বেশ ভালো হয়েছে, কারণ লিটন এর আগে মোট 4টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন, 1টা T20, 3টা 1 ডে, এবং 4 ম্যাচের মধ্যে কোনো ম্যাচে কিন্তু 50 দেখা পাননি। T20 যেটা তার ক্যাপ্টেন্সি ডেবিউ ছিল সেই ম্যাচটাতে তিনি ডাক মেরেছিলেন। এরপর ইন্ডিয়ার সাথে 3টা 1 ডে খেলেছেন কিন্তু 3 ম্যাচে কোনো 50 পাননি। আফগানিস্তানের সাথেও টেস্টের ফার্স্ট ইনিংসে খুব ভালো করতে পারেনি, সেকেন্ড ইনিংসে লিটনের এই 50টা বেশ জরুরি ছিল যে লিটন ক্যাপ্টেন থাকা অবস্থায় ভালো ব্যাটিং করতে পারেন, ভালো রান করতে পারেন, এটার একটা কনফিডেন্স তার মধ্যেও এলো, টিম ম্যানেজমেন্টের মধ্যেও এলো। দর্শক, ঢাকা টেস্ট চতুর্থ দিনের সকালবেলায় শেষ হয়ে গেল, লাঞ্চের পরে আর নামতে হয়নি কোনো দলকেই, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বা মাঠে প্রেজেন্টেশন শুরু হবে, এরপরে প্রেস কনফারেন্স শুরু হবে। প্রেস কনফারেন্সে ক্যাপ্টেনকে অবশ্যই, ক্যাপ্টেন কোচ যেই আসুক তাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে যে গোয়িং ফরওয়ার্ড বাংলাদেশের টেস্ট খেলার স্টাইল কেমন হবে, পেসাররা যে এত ভালো ডেলিভার করলো এখন দেশে পেসারদের সুযোগ সুবিধা দেওয়া হবে কি না, এসব আপনাদের আবার আমরা অবশ্যই জানাবো। ক্রিকফ্রেন্সির যে ফেসবুক এবং ইউটিউব আছে সেখানে আপনারা প্রেস কনফারেন্সও অবশ্যই দেখবেন। কিন্তু টেস্ট নিয়ে আপাতত আলোচনা এটাই ছিল, একেবারে ক্লিনিক্যাল একটা টেস্ট ম্যাচ ছিল এবং বাংলাদেশের কাছে যেমনটা প্রত্যাশা ছিল তার চেয়েও সম্ভবত বাংলাদেশ ভালো খেলেছে। তবে এই ম্যাচ এত ভালো খেলার ফলে প্রত্যাশার লেভেলটাও কিন্তু বেড়ে যাবে, কিন্তু প্রত্যাশার লেভেল বাড়িয়েই রাখতে হবে। প্রত্যাশার লেভেল আপনি বাড়ালেন, এরপরে বাংলাদেশ দল ডেলিভার করতে পারলো কি না এটা দেখতে আপনাকে অপেক্ষা করতে হবে আরও 5 মাস, কারণ বাংলাদেশ পরবর্তী টেস্ট ম্যাচ কিন্তু খেলবে বিশ্বকাপের ঠিক পরে দেশের মাটিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে। তার আগে টেস্টে এই আগুনে ফর্মে থাকা বাংলাদেশ দলকে কিন্তু টেস্টে দেখার যে আপনার যদি শখ থাকে, আকাঙ্ক্ষা থাকে, সেটা পূরণ হবে না। এই গেল দর্শক ঢাকা টেস্টের সব গল্প। ঢাকা টেস্টে থেকে আপনাদের সামনে আপনাদের এতদিন সব নিউজ দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি সব নিউজ দিতে পেরেছি। আপাতত আমি বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবার সম্ভবত দেখা হবে ওয়ানডে যে সিরিজ আছে, ওয়ানডে সিরিজ এবং টি-20 সিরিজ আফগানিস্তান বাংলাদেশের সেখান থেকে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে ঈদ আসছে, সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা ক্রিকফ্রেন্সি পরিবারের পক্ষ থেকে।